ধন্যবাদ বন্ধুরা। আমি দেখো এখন যেটা করছি, তোমরা দেখেছো যে আমি অ্যালিনিয়াম গাছের একটা মানে বিশাল প্রচুর ভিডিও করি আর কি অ্যালিনিয়াম গাছটার উপরে। তো আজকে যেটা করব একটা ডিজাইন, দেখো এটা আমার গাছটার বয়স প্রায় কম করে 12 বছর হয়ে গেছে। তো ছোটো গাছ থেকে চারা থেকে নিয়ে এসেছিলাম। তো আমি একটা ডিজাইন করব, এটা সে ডিজাইনটা হচ্ছে যে এটাকে একটা হস্তির আকার মানে হাতির আকার দেওয়ার চেষ্টা করেছি। দেখো ডিজাইনটা আমি করবো, আরও এখন কাজটা কমপ্লিট হয়নি। দেখো সুঁটটাকে আমি অলরেডি করে রেখেছি, কয়েকদিন আগে আমি সুঁটটাকে কেটে রেখে দিয়েছি। এভাবে এ দেখো, এগুলো সব দেখতে পাচ্ছ, এ দেখো হাতির সুঁটটা কিন্তু বানিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ, এ দেখো শুনে যে দাগ থাকে সেই দাগগুলোও কিন্তু করে রেখেছি। এদেরকে পরপর দাগ আছে, কিন্তু সুতো দিয়ে বাঁধা আছে, গাছটাকে টান দেওয়া হয়েছে। এরপর এটা রূপ দেওয়া হয়েছে, একটা তাৎক্ষণিক রূপ। এবার আজকে পূর্ণাঙ্গ রূপটা দেবো। তো দেখো কীভাবে দিচ্ছি, আমি যেটা করছি এই যে এই দুটো, এইটা এবং এইটা, এই দুটোকে আমি কিন্তু দাঁত বানাবো, দুটো দাঁত। অর্থাৎ এইখান থেকে আমি কাটবো, আবার এইখান থেকে এটা কাটবো, কেটে আর এইখান থেকে জাস্ট আমি কাটবো, এখানটাও কাটবো। যে দেখো এ দেখো সুরের এটা, এই সুরটা আসছে এইভাবে, এখানটা কাটবো, এখানটা কাটবো, এখানটা কাটবো। অর্থাৎ সুরে করে যে জল ছড়ে বা সুরে করে যে জল খায়, সুরটা ওদের হাতির হচ্ছে প্রধান শক্তি। তো সেই প্রধান শক্তির যে সুরটা সেটা কিন্তু আমি অলরেডি ডিজাইন দেখো খাঁচ 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 করে নিয়েছি, দেখেছো এটা একটু শুকিয়ে গেছে, যার জন্য বুঝতে সুবিধা হচ্ছে। দেখো এটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এই দেখো লেজ, এটাকে লেজ, এটাকে লেজ বানিয়েছি, এ দেখো এটা হচ্ছে লেজ, দেখতে পাচ্ছ এটা লেজ বানিয়েছি। আর পুরো চারটে পা তো করতে পারিনি, এখন দুটো পায়ের রূপে একে কিন্তু রাখা হয়েছে। আর একটা জিনিস আমি করে রেখেছি আগে, সেটা হচ্ছে চোখ, এ দেখো একটা চোখ করে রেখেছি, এটাকে আমি আবার রূপ দেবো আজকে, আজকে আবার পূর্ণাঙ্গ রূপ দেবো। তো দেখো কীভাবে করছি, সময় লাগবে একটু, কিছু করার নেই, তো দেখতে থাকো। দেখো আমি প্রথমে এইটাকে কাটছি, এইটাকে প্রথমে আমি কাটবো, এই জায়গাটা, এই জায়গাটা কাটবো প্রথমে। এটা দাঁত, দুটো দাঁতের আকার দিয়েছি, দেখতে পাচ্ছ, হ্যাঁ এ দেখো এটাকে আমি কাটছি, দেখো এইটা একটা দাঁত বানালাম, এটা আর এইটাকে একটা দাঁত, দেখো এই ডালগুলো আমি কিন্তু কেটে ফেললাম। এবার চেহারাটা কেমন হবে দেখো, এই যে আমি এত ডাল কেটে ফেললাম, অ্যালিনিয়ামের এতগুলো যে ডাল আমি কাটলাম, এগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলোকে আমি কিন্তু বসিয়ে দেবো, কেননা এই ডাল থেকেও অ্যালিনিয়াম গাছের চারা হয়। তবে হ্যাঁ কর্ডিয়েক্সটা হবে না, কর্ডিয়েক্সটা তৈরি হয় না সেভাবে, তবে কর্ডিয়েক্সটা আবার ডিজাইন করা যায়, এটাকে বিভিন্ন থার্মোকল দিয়ে সুন্দরভাবে তার শিকড়ের ডিজাইন করা যায়। তো এবার দেখো এটা সুঁটটা তো হয়ে আছে, আগেই বানিয়ে রেখেছি, দেখো এবার সুঁটটা বুঝতে পারবে, দেখো সুঁটটা দাগটা বুঝতে পারছো, এবার দাগটা বুঝতে পারছো, টান দিয়ে রাখা আছে ওকে। এবং এটা করতে আমার সময় লেগেছে দীর্ঘ 1 মাসের প্রস্তুতি আমার কম করে, হ্যাঁ। তো এবার সুতোটা খুলে দিচ্ছি, দেখো হ্যাঁ সুতোটা খুলে দিচ্ছি, এখানে টান পেয়েছে। এবার দেখো এবার যেটা লেজ, এই যে লেজ দেখতে পাচ্ছি, এবার এবার পুরোপুরি একটা হাতির অবয়ব দাঁড়িয়ে যাচ্ছে। আমি এবার কি করব, না এতটা এতটা আমি মাটির মধ্যে বসিয়ে দেবো, বর্ষাতেই আমি মাটির মধ্যে বসিয়ে দেবো, কারণ বর্ষাকালে শিকড় ছিঁড়বো না, শিকড় কাটবো না, শিকড় যদি কাটিও অসুবিধা কিছু নেই, আমি কয়েকদিন ওকে শুকিয়ে নেবো, দিন দশেক, তারপর আমি ওকে আবার রিপোর্ট করবো। তো তার আগে আমি দেখিয়ে দিই, এই যে আমি সুঁটটা করেছি, এবার চোখটা দেখাচ্ছি, তাহলে এবার চোখটা, এবার চোখটা দেখিয়ে দিই, এবার চোখটা করছি, দেখো দেখো
আগেই করিয়ে রেখেছিলাম বলে একটা পাবে, একটা সোজা হচ্ছে, ভালো লাগছে দেখে। হ্যাঁ, এবার এটাকে প্লাস চোখ, এই চোখটা বানালাম, চোখের তারা, এটা এটা চোখের তারা করেছি, এটা এটা চোখ, দেখো চোখের মতো লাগছে। হ্যাঁ, জানি না, আমার মনে হচ্ছে চোখের মতো করেছি আর কি। এদিকে একটা চোখ করেছি, এদিকে একটা করেছি, এটা রূপটাও করেছি, এটাকেও দেখাচ্ছি। দেখো দেখো, আগে কেটে রেখেছিলাম বললাম, দেখো এদিকটা করে রেখেছিলাম, এদিকে ছাড়িয়ে দিচ্ছি এবার। দেখো তাহলে এইদিকে একটা চোখ করলাম, হ্যাঁ দেখো একটা চোখ, এদিকে একটা চোখ হলো। হ্যাঁ, আরো ভালো করে দেখতে পাবে, দেখো এদিকে একটা চোখ, এদিকে একটা চোখ, ঠিক আছে দেখতে পাচ্ছ? হ্যাঁ, এদিকে একটা চোখ, এদিকে চোখ, এদিকে একটা চোখ, ঠিক আছে। কানটা করা যাচ্ছে না, কান করা সম্ভব নয়। আর দাঁত তো বললাম, এই দুটোকে দাঁত বানিয়েছি। আর এইটা হচ্ছে সুঁটটা, দেখো সুঁটটা কেমন হয়েছে বলো। এই যে সুঁট, এই যে সুঁট একটি নিয়মের, এই হাতিটার, হাতিটার অবয়বের যে সুঁটটা, হাতির যে সুঁটটা, দেখো কী দারুণ। হ্যাঁ, তাহলে জানি না তোমাদের কেমন লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে যে গাছটার রূপ আমি দিচ্ছি আর কি। দেখো সুরটা কেমন হয়েছে বলো, সুরটা দেখো, এটাকে জলটা ছড়াই ওরা, ঠিক সেই সে ফোয়ারার মতো জলটাকে ছড়াবে আর কি। জাস্ট খাবার খাই, তারপরে জল মাঝে মাঝে জল নিয়ে স্নান করে, সেই স্নানের অবয়বটা আমি কিন্তু নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ? তাহলে এই যে ওর সুরের অবয়ব, এই সুরটার দেখো দাগ দাগ বিয়েগুলো বুঝতে পারছো পরিষ্কার, হাতির যে সুন্দরভাবে সাজানো হয় হাতিকে সেরকমভাবে সুঁটটা গেছে। হ্যাঁ, এবার দেখো, একদম এদেখো লেজটা, লেজটা দেখি চাপার তবু, এরকম লেজ, দুটো চোখ, হ্যাঁ দুটো দাঁত, আর চারটে পা করতে পারিনি। এখন এটাকে যদি একটু মাটির মধ্যে পুঁতে দেবো যখন, তখন মনে হবে যে হ্যাঁ সত্যি একটা হাতি জানো বসে থেকে থাকে। হ্যাঁ, তাহলে অবশ্যই বিভিন্ন আকৃতির করতে পারো। আমি যেমন একটা মানুষের আকৃতি করেছিলাম কিছুদিন আগে, হ্যাঁ একটা মানুষ দু পায়ে দাঁড়িয়ে আছে আর কি, আর দুটো হাত তুলে আছে, দুটো হাত তুলে দাঁড়িয়ে আছে, আর মুখটা করেছি। তো এভাবে করতে পারা যায় একটু সচেষ্ট হলে। হ্যাঁ, তো যেগুলো আমি কেটেছি ক্ষতস্থানগুলোকে আমাকে অবশ্যই লাগাতে হবে অ্যান্টিফ্যাঙ্গাস, কারণ তা না হলে এগুলো পচতে শুরু করবে, আর পচতে শুরু যদি করে যায় একবার, তাহলে কিন্তু কোনোভাবেই আর এটাকে বাঁচানো যাবে না। এত বড় একটা গাছ, 10 বছরেরও বেশি বয়স হলো গাছগুলোর। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটি জায়গায় কিন্তু আমি ফ্যাঙ্গাসাইড লাগিয়ে দেবো, যত জায়গা কিনেছি আমি, দেখো সব জায়গাগুলো কিন্তু ফ্যাঙ্গাসাইড লাগিয়ে দিচ্ছি নিখুঁতভাবে, প্রয়োজনে ডবল দিয়ে দেবে, ক্ষতির কিছু নেই। ফ্যাঙ্গাসাইড এমনই জিনিস যে দুবার লাগালেও ক্ষতি কিছু নেই, বরং ভালো। আর সাইডটা একটু দেবে, যেখানটা কাটবে তার সাইডেও কিন্তু একটু দিয়ে দেবে, কারণ এই গ্যাঙ্গিনটা এদিক থেকেও হতে পারে, সেজন্য আমি কিন্তু একে এইভাবে করছি।
আর আর যেটা বাকি আছে সেটা হচ্ছে চোখগুলোই। এই চোখগুলো কেটেছি তো, এগুলো একটু দিয়ে দিই, পরে আবার আকৃতি নিয়ে নেবে। তোমাদের দেখলে চোখগুলো কেমন করেছি বা কেমনভাবে বানালাম। হ্যাঁ, এইভাবে আমরা করতে পারি অ্যালিনিয়াম গাছের বিভিন্ন ডিজাইন। এনে রাখো, এই চোখটা দিয়ে দিই, দেখেছি চোখটা। তাহলে এইভাবে আমরা কিন্তু এটার আমি চোখটা লাগিয়ে দিলাম অ্যান্টি ফ্যাঙ্গাস, অর্থাৎ ফ্যাঙ্গাসাইড। তাহলে হবে কি, সেই জায়গাগুলো পচবে না, পচন তো শুরু হতে পারে বর্ষাকাল, আর যে কোনো সময় পচন শুরু হয়। তাহলে পচন কিন্তু কোনো সময় দেখে হয় না, এটা তো আমরা জানি মরু অঞ্চলের গাছ, সুতরাং এদেশের গাছ নয়। হ্যাঁ, সুতরাং একটু সবসময় সাবধান থাকবে এই গাছগুলো, আর মাঝে মাঝে দেখবে গাছটা কোথাও কিছু হচ্ছে কিনা। ব্যাস, তাহলে বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আবার একবার বলছি, তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করবে। খুব ভালো।